যে আপনারা একটু বাইরে থাকেন, সিরিয়াস কিছু হয়নি, আমরা দেখছি সিরিয়াস কিছু হয়নি। তো তার বলার পরে ওরা ওদের মধ্যে কনভারসেশন করা যাচ্ছে, তো ও আবার বলেছে অ্যাকচুয়ালি ওটি টাইমে যদি পাশে কেউ হুইচুই করে ওটা ডিস্টার্বিং একটা কাজ করতে গিয়ে, তো আবার বলেছে তোমরা বাইরে যাও, তোমাদেরকে বলা হচ্ছে না বাইরে যেতে, বাইরে যাও, আমরা দেখছি তো বলছি তো সিরিয়াস কিছু না। তো তারপরে ও বলছে আমার রুগীটা পড়ে আছে, আমার রুগীটাকে কে দেখছে। ওই রিপ্লাই করছে, একদিন ওর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, বলছে যে আরে একটা পেশেন্ট দেখছি তো ওটা শেষ করে তো দেখ, ওই নিয়ে কথা। তো তারপরে তার সঙ্গে ওরা বাইরে যাচ্ছে না, সেম ওয়েতে ওর সঙ্গে ডিবেট করছে। তো তখন আমি যখন স্টেজ দিচ্ছি তখন আমারও একটু স্বাভাবিক, আমার একটু খারাপ লাগছে ওই সিচুয়েশনটাতে, আমার কাজ করতেও ডিস্টার্ব হচ্ছে এরকম হয়েছে। তা আমি বেরিয়ে বলেছি এই তুই বাইরে যা, একটা তো 22-24 বছরের ছেলে হবে, একটা ছেলে ছিল সঙ্গে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট ছিল, এটুকু বারবার বলা উচিত যাদের সঙ্গে তুই বাইরে যা, এখন বাইরে। তো এই কথা বলার পর আমি আমার ইন্টেনশনটা এটা ছিল যে আচ্ছা ঠিক আছে পেশেন্ট বাইরে, আমি যদি ধমক দিয়ে বলি হয়তো বা চলে যাবে, সিচুয়েশনটা ডিফারেন্ট হয়ে যাবে। তো ও এটাতে অ্যাকচুয়ালি কিছুটা আন্ডার ইনফ্লুয়েন্সও ছিল, হি ওয়াজ ড্রাঙ্ক। তো ও উল্টা আমার দিকে আরও রাগ দেখাচ্ছে, আমার দিকে তেরে এসছে। তো তখন আমি ওকে মানে হাতে এইভাবে ধরে বাইরে যাই বলে আমি ঢাকাই দিয়ে মানে সরিয়ে দিতে চাচ্ছি দরজার দিকে। তো তখন ও আমাকে উল্টা মারতে শুরু করলো। আমি আমার সেলফ ডিফেন্সের যতটুকু আমি প্রোটেক্ট করার চেষ্টা করেছি, তার মতো হেলদি ছিল, এর মধ্যে প্রায় মানে অন্যরা স্টাফরা আসা পর্যন্ত মারতে পড়েছে। ওই আর কি ইনসিডেন্ট। সেই জায়গার মধ্যে বেসরকারি নিরাপত্তা কর্মীরা বা পিএসআর ছিল, পুলিশ ছিল, তাদের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পেয়েছে? দেখুন, নিরাপত্তা রক্ষী তো ছিল, অন ডিউটি তো ছিল, অ্যাকচুয়ালি ওটি জুনটা যেটা ওটাতে নিরাপত্তা রক্ষী ঢোকার কথা না, ওদের দরজাতে থাকার কথা, যেন আনওয়ান্টেড কেউ ভেতরে ঢুকতে না। ভেতরে ঢুকার পরে স্বাভাবিক দেখুন, একটা একজন বাড়ির লোক যদি আসে তার যদি হাত কাটে রক্ত ধরে, মানুষের মেন্টাল স্ট্যাটাস নর্মাল থাকবে, অ্যাবনর্মাল হবে, অ্যাগ্রেসিভ হবে, ইটস ভেরি ন্যাচারাল। বাট সিস্টেম শুড প্রিভেন্ট দিস না, ওকে যাওয়ারই দেওয়ার প্রয়োজন নেই যে জায়গাটাতে একটা ওটি জুন। ওটি জুন কেন রেস্ট্রিক্টেড রাখা হয়, কারণ মেডিকেল প্রফেশনালরা ওটা দেখে সবসময় দেখে, ওরা এক্সপোজ, ওরা সেই ব্যাপারে এক্সপিরিয়েন্স থাকে, কিন্তু একটা লোক এভাবে ঢুকতে দেওয়া উচিত না ওই জায়গাতে। তো আমি বলবো এটা কমপ্লিট ফেলিওর সিস্টেমে, চারটা গেট পার হয়ে একটা লোক চলে আসে ভেতরে, ওটির মধ্যে উইদাউট পারমিশন ঢুকে যায়, একজন দুজন তিনজন ডক্টর এখানে কাজ করছে, আর মাঝখানে গিয়ে সে হইচই করে ডিস্টার্ব করে। অ্যাকচুয়ালি যখন ও আমার সঙ্গে ঘটনা করার সঙ্গে সঙ্গে আমাদের অন্য স্টাফ যারা ছিল, ওরা এই সুইপিংয়ের দু তিনটে ছেলে ছিল, ওরা সবাই মিলে ওকে ধরে, আমিও নিজেও ছিলাম,